ম্যাম, এই যে রেল দুর্ঘটনার কথা আমরা শুনছিলাম এবং রেল যে গেটগুলো রয়েছে সেই গেটগুলো এর মধ্যে অরক্ষিত শুনছিলাম, এবার যদি আমরা একটু বগুড়ার দিকে তাকাই সেখানে দেখব বগুড়ার প্রায় 70 কিলোমিটার রেলপথ রয়েছে, যেই রেল ক্রসিং রয়েছে যেখানে 52টির মতো, অথচ এই এলাকার 25টিতে এখন পর্যন্ত নেই কোনো গেটম্যান। এ বিষয়ে আরও বিস্তারিত জানাতে আমাদের সঙ্গে বগুড়া থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মাজেদুর রহমান এবং নীলফামারী থেকে যুক্ত হবেন সহকর্মী নাজমুল ইসলাম নিশাত। শুরুতেই চলে যাচ্ছি মাজেদুর রহমানের কাছে, তিনি আছেন বগুড়ায়। মাজেদ, আপনার কাছে জানতে চাইব এই যে 25টি রেল ক্রসিংয়ে কোনো গেটম্যান নেই, ফলে দুর্ঘটনার সংখ্যা তো থেকেই যাচ্ছে, এ নিয়ে আসলে রেল কর্তৃপক্ষ কী বলছেন? তন্ময়, আপনি যেমনটি বলছিলেন যে এখানে যে 70 কিলোমিটার যে রেল লাইন রয়েছে বগুড়া জেলায় এবং এখানে 52টি রেল লেভেল ক্রসিং রয়েছে এবং এই লেভেল ক্রসিংয়ের মধ্যে 25টিতেই আপনার গেটম্যান রয়েছে এবং বাকিগুলোতে কিন্তু গেটম্যান নাই। এখানে যদি আপনাকে একটু পরিসংখ্যান বলতে চাই, সেটি হলো এই যে রেল লাইন বগুড়া ভিতর যে রেল লাইন সেটি হলো উত্তর অঞ্চলের রংপুর বিভাগের কয়েকটি জেলা, বিশেষ করে রংপুর, লালমনিহাট, দিনাজপুর, পঞ্চগড় জেলা থেকে কিন্তু এই মিটার গেজ লাইন দিয়ে কিন্তু সান্তাহার পর্যন্ত এই রেল লাইনটি চলে গেছে এবং এই সান্তাহার পরে কিন্তু ব্রডগেজ লাইন শুরু হয়েছে এবং এই লাইনটি যে 70 কিলোমিটার যে রাস্তা সেই রাস্তাটির মধ্যে লেভেল ক্রসিং রয়েছে বৈধভাবে যেটি সেটি 27টি। আপনাকে একটু বলে রাখি এখানে কিন্তু তিন ভাগে রেলওয়ে ভাগ করেছে এই লেভেল ক্রসিংটাই, একটি হলো বৈধ লেভেল ক্রসিং যেটি 27টি, সেইটিতে গেটম্যান রয়েছে, আরেকটি হলো সতর্কীকরণ বার্তা সম্বলিত একটি লেভেল ক্রসিং রয়েছে, সেগুলো রয়েছে বগুড়ায় 10টি এবং অবৈধ লেভেল ক্রসিং যেগুলো এপার থেকে ওপার হয়, বাড়ির সামনে কেউ ওই দিক দিয়ে পারাপার হয়, যেগুলোতে কোনো সতর্কীকরণ বার্তা নেই এবং এখানে কোনো গেটম্যানও নেই, এরকম রয়েছে 15টি। এই যে এতগুলো লেভেল ক্রসিং রয়েছে, এই লেভেল ক্রসিংয়ে আসলে প্রত্যেকটিতেই যেখানে গেটম্যান নাই সেখানে কিন্তু প্রত্যেকটিতে কিন্তু দুর্ঘটনার একটা একটা সংখ্যা থেকে থাকে এবং এই সংখ্যাটি রয়েছে। আমি যে স্থানটিতে দাঁড়িয়ে রয়েছি বগুড়ার নারুলি এলাকায়, সেই নারুলি এলাকায় কিন্তু এরকম একটি সতর্কীকরণ একটা লেভেল ক্রসিং এর আগে ছিল, সেটিতে কিন্তু কিছুদিন আগে একটি দুর্ঘটনা ঘটেছিল এবং একটি শিশু মারা গিয়েছিল এবং এই যে সংখ্যাগুলো, এই সংখ্যাগুলো কিন্তু রয়ে গেছে। এই তন্ময়, এরকম যে সংখ্যা এবং এখানকার যে মানুষগুলো তারা কিন্তু সবসময় এই সংখ্যার মধ্যে লেভেল ক্রসিংতে পারাপার হয়। তন্ময়, এবারে আমরা সরাসরি যাব নিশাতের কাছে। নিশাত, নীলফামারীতে রেল ক্রসিংগুলোর নিরাপত্তা নিশ্চিতে কি ব্যবস্থা নেওয়া হয়েছে এখন পর্যন্ত? মিমি, শুরুতে আমি আপনাকে একটু ছোট তথ্য দিয়ে রাখি। নীলফামারীতে রেলপথ রয়েছে 52 কিলোমিটার এবং এই 52 কিলোমিটার এলাকা জুড়ে মোট রেল ক্রসিংয়ের সংখ্যা রয়েছে 36টি এবং এই 36টি রেল ক্রসিংয়ের মধ্যে শুধুমাত্র 9টি ক্রসিংয়ে হলো আপনার গেট রয়েছে এবং গেটম্যান রয়েছে, বাকি যে 27টি রেল ক্রসিং রয়েছে সেখানে কিন্তু কোনো রকম গেটম্যান এবং কোনো গেট নেই। সুতরাং হলো যে সংখ্যার যে জায়গাটি বলা হচ্ছে সেটি কিন্তু দীর্ঘ সময় ধরে এই রেল ক্রসিংগুলোতে গেট না থাকবার কারণে, গেটম্যান না থাকবার কারণে কিন্তু ছোট বড় দুর্ঘটনা ঘটছে এবং আমি যে জায়গাটিতে এখন রয়েছে এটি হলো বাবুরহাট রেল ক্রসিং এবং এটি খয়রাতনগর রেল স্টেশনের সাথে একটি রেল ক্রসিং এবং এই যে সড়কটি যদি আমি আপনাকে দেখাই এটি মূলত নীলফামারীর উত্তরা ইপিজেড সংলগ্ন একটি সড়ক এবং এই সড়ক দিয়ে প্রতিদিন 8 থেকে 10 হাজার শ্রমিক যারা উত্তরা ইপিজেডে কাজ করেন তারা কিন্তু যাওয়া আসা করেন এবং মূলত সকাল 6টা থেকে 8টা পর্যন্ত এই সড়কে প্রচুর চাপ থাকে এবং এরপরে হলো যে বিকেল 4টার পরে থেকে রাত 8টা পর্যন্ত প্রচুর চাপ থাকে এই সড়কে যানবাহনের, যেহেতু শ্রমিকরা এই সড়ক দিয়ে যাওয়া আসা করেন। তাছাড়া এখানকার যে আশেপাশের যে 2 থেকে 3টি ইউনিয়নের যে বাসিন্দা তারাও কিন্তু এই সড়ক দিয়ে যাওয়া আসা করেন। এই রেল ক্রসিংয়ের পাশেই শুধুমাত্র একটি সাইনবোর্ড দেওয়া রয়েছে, যে সাইনবোর্ডে লেখা রয়েছে যে যারা এই রেল ক্রসিং দিয়ে পারাপার হবেন তারা নিজ দায়িত্বে পারাপার হবেন। সুতরাং যে দুর্ঘটনার যে সংখ্যা সেটি কিন্তু রয়ে যাচ্ছে এবং স্থানীয়রা বলছেন যে আসলে শীতকালে মূলত দুর্ঘটনা বেশি ঘটে, সেই সময়টাতে প্রচুর কুয়াশা থাকে এবং অনেক সময় যখন ট্রেন আসলে হুইসেল দেয় না এবং যারা যাত্রী পারাপার হন এই দিক দিয়ে তারা যখন এই ক্রসিংটি পার হতে চান তখনই কিন্তু দুর্ঘটনাগুলি ঘটে। এছাড়াও বিভিন্ন সময় এখানে যে দুর্ঘটনা ঘটছে, কিছুদিন আগেও এখানে 4 জনের মতো এখানে এই দুর্ঘটনায় নিহত হয়েছেন এবং এই সড়ক দিয়ে মূলত ছোট এবং মাঝারি ধরনের যানবাহন চলাচল করে এবং
এই যে এখানে যে 36টি রেল ক্রসিং রয়েছে, 36টি রেল ক্রসিং এর মধ্যে মাত্র 9টিতে আসলে গেট রয়েছে, বাকি সবগুলো রেল ক্রসিং কিন্তু অরক্ষিত। সুতরাং আসলে ঝুঁকির যে জায়গাটি রয়েছে, দুর্ঘটনার যে জায়গাটি রয়েছে, সেটি সেই জায়গা কিন্তু আসলে রয়ে যাচ্ছে। তবে রেলওয়ে কর্তৃপক্ষ বলছে একটি প্রক্রিয়ার মধ্য দিয়ে তারা এই রেল ক্রসিংগুলোতে আসলে গেট এবং গেটম্যান দেওয়ার তারা চেষ্টা করছেন। তো সবকিছু মিলিয়ে ছিল আমার কাছে মিম। তন্ময়, এই যে নতুন করে 11 জন শিক্ষক এবং শিক্ষার্থীর চট্টগ্রামের রেল ক্রসিং দুর্ঘটনায় যে নিহত হয়েছেন, সেই দুর্ঘটনার পর থেকে কিন্তু রেলের বিষয়টি আমাদেরকে নতুন করে আবারও ভাবিয়ে তুলছে। এবং এই যে অরক্ষিত অবস্থায় যে গেটগুলো রয়েছে, রেল কর্তৃপক্ষ কিন্তু নতুন করে ভাবছেন যে কিভাবে এই গেটগুলোকে রক্ষণাবেক্ষণের আওতায় আনা যায় এবং এতে করে দুর্ঘটনা কিভাবে কমিয়ে